ম্যাচের আগের দিন আমি খুব সম্ভব আসর কিংবা মাগরিবের টাইমে নামাজ পড়ছি, নামাজের পরপরই সাডেনলি মানে মনের ভেতরে একটা ইয়ে আসছে, কালকে আমি 100 করব। আমরা একজন দুইজনের পারফরমেন্সে কখনোই টিমটা জিতবে না। একটা ম্যাচ জিততে গেলে আমাদের নর্মালি 5-6 জন প্লেয়ারের পারফর্ম করতে হয়, তো স্বাভাবিকভাবেই এই 5 কিংবা 6 জন পারফর্ম করবে একটা ম্যাচে এবং বাকিরা ফেল করবে, এটা খুবই নর্মাল। আমাদের আসলে কথাই থাকে টিমের ড্রেসিং রুমে যখন কথাগুলো হয়, আমরা সবসময় এই কথাটাতে খুব বেশি ইম্পাসাইজ করি যে যেদিন যার দিন হবে সে যেন মেক শিওর করে সে টিমটাকে জেতাচ্ছে। হ্যাঁ, সো এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কথার কথা আজকে আমি 300 রান চেস করছি, আমাদের ওপেনার 2 জন 100-100 করে আউট হয়ে গেল, পরে যদি বাকিদের দিন ভালো না যায় কলাপস করলো এবং হেরে গেলাম আমরা, ওই 2টা 100-এরও কোনো মানে নাই এবং আমাদের টিমেরও কোনো ইয়ে হলো না। সো মেক শিওর যারা 2 জন 100-100 করছে একজন অন্তত যেন থেকে যায় শেষ পর্যন্ত, যে ম্যাচটা শেষ করে আসবে। সো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, পার্টনারশিপ খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের লাইফের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, সব খেলাতেও ইম্পর্টেন্ট। সো আমরা ওই জিনিসটাতে খুব বেশি ফোকাস করি, যে আমরা চেষ্টা থাকে যে যেদিন যা সময় হবে কিংবা দিন আসবে যেন সে যেন মেক শিওর করে। হ্যাঁ, এটা অবশ্য সবসময় করা সম্ভব হয় না, কারণ আসলে প্রতিটা মুহূর্তে খেলার সিচুয়েশন চেঞ্জ হতে থাকে, তো সো যারা ইয়াং প্লেয়ার তাদের জন্য একটু ডিফিকাল্ট, যারা একটু এক্সপিরিয়েন্স তারা একটু ওই সম্পর্কে জানে, কারণ আপনি যখন 100 একবার করবেন তখনই আপনি কেবল জানেন যে 100 করার রাস্তাটা কি। হ্যাঁ, আপনি আপনি কিন্তু তার আগ পর্যন্ত জানেন না, আপনি যতক্ষণ পর্যন্ত এখান থেকে ধরেন কথার কথা সিলেট যাবেন না আপনি জানেন না ওই রাস্তাটা কেমন। আপনি একবার যখন যাবেন আপনি জানেন যে কোথায় গর্ত আছে, কোথায় স্পিড ব্রেকার আছে, কোথায় আপনি স্পিডিং করতে পারবেন, কোথায় ইয়ে করতে পারবেন না। সো এই এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এই এই জিনিসগুলো জানা। সো যারা এই জায়গাটাতে সাকসেসফুল হয়ে এসেছে তাদের জন্য জিনিসটা করাটা ইজি। যেহেতু ওয়ার্ল্ড কাপে আমার ওই সুযোগটা এসেছিল, আমি চেষ্টা করেছি যেন আমি প্রতিদিন ওই কাজটা করতে পারি। আসলে ডিসক্রাইব করাটা মুশকিল, আসলে এত ফ্র্যাকশন অফ সেকেন্ডে হয়ে যায়, এটা তো আসলে ন্যানো সেকেন্ডের মতো আর কি একটা টাইম। হ্যাঁ, জাস্ট ইউ হ্যাভ টু রিয়্যাক্ট, এবং ওই যে এইগুলো টাইমে আসলে ওই আপনার প্র্যাকটিস, আপনার হার্ডওয়ার্ক, আপনার এই জিনিসগুলো আপনাকে হেল্প করে যে আসলে আপনি এই এই ইসের সাথে, আপনি যদি ফিট না থাকেন তখন আপনার মাথাই বলতে থাকবে যে না তুই পারবি না, না তুই পারবি না। আপনি যদি ওই লেভেলের হার্ড ট্রেনিং করে আসেন তখন আপনার মাথা বলবে যে ই হ্যাভ ডান ইয়োর হোমওয়ার্ক, হ্যাঁ ই হ্যাভ টু জাস্ট রিয়্যাক্ট নাও, সেগুলো করে আসে। সো এই কারণেই যে আপনার মেন্টালিটি তখন এমন থাকে যে আপনি ফিট থাকলে ওইরকম চিন্তা করবেন যে না আমি আমার হোমওয়ার্ক করে আসছি আমি পারবো, আর যদি আপনি ফিট না থাকেন তখন শরীর একটু ঝিমাই যাবে, আপনি বলবেন যে না পারবো না। লন্ডন থেকে তখন কার্ডিফে গেলাম, স্বাভাবিকভাবে আমার লন্ডনের পার্টটা আমার পার্সোনাল দিক থেকে খুবই ভালো ছিল, এবং এমন একটা জায়গায় যাচ্ছিলাম যেখানে আমার লাস্ট স্মৃতিটা খুব ভালো, একটা ম্যাচই খেলেছি 100 করেছি, নিউজিল্যান্ডের সাথে ম্যাচ জিতেছি, চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে যাই ওই ম্যাচটা জিতে আমরা, সো আমার জন্য খুব ভালো একটা জায়গা, পছন্দের জায়গা ভেতরে একটা। স্বাভাবিকভাবে লন্ডন একটু মিস করবো যেহেতু লন্ডনের বাইরে চলে যাচ্ছি। তারপরে কার্ডিফে আমরা বোধহয় একটু ব্রেকের পরেই ম্যাচটা হলো, 3-4 দিন ব্রেক ছিল তারপরে ম্যাচটা হলো। সো একটা ভালো ফিলিং ছিল যে এখানে আমার ভালো একটা মেমোরিজ আছে, প্লাস হচ্ছে আমরা লাস্ট 2টা ম্যাচ ভালো খেলে এসেছি, আমাদের কনফিডেন্স ভালো ছিল। বাট আমরা জানতাম যে ইংল্যান্ড হচ্ছে ফেভারিট টু উইন দি ওয়ার্ল্ড কাপ, সো আমাদের সবথেকে টাফেস্ট অপোনেন্ট আমরা বলতে পারি স্বাভাবিকভাবে যে ইংল্যান্ড হবে। আমরা জানতাম যে আমরা খুব বড় চ্যালেঞ্জ ফেস করতে যাচ্ছি, জফরা আর্চার মাত্র এসেছে 150+ বলিং করছে, মার্ক উড 150 বলিং করছে, খুব ভালো ব্যাটিং করছে ওরা, মানে মানে চারিদিক থেকে অলরাউন্ড একটা টিম আর কি। এখানে আসলে একটা ইন্টারেস্টিং পার্ট আছে, ম্যাচের আগের দিন আমি খুব সম্ভব আসর কিংবা মাগরিবের টাইমে নামাজ পড়ছি, নামাজের পরপরই সাডেনলি মানে মনের ভেতরে একটা ইয়ে আসছে, কালকে আমি 100 করব। হ্যাঁ, এই 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 এটা আগের দিন রাত্রে আমার ভেতরে ঢুকছে যে আমি কালকে ইয়ে কথা, হ্যাঁ কী কারণে আমি যাই না, এবং এটা কেউই যায় না, কারণ আমি এরকম যখন কোনো কিছু হয় আমি কখনো বলি না কাউকে। ওই জিনিসটাই কখন মানে যখন ওরকম মাথায় আসছে, মানে এমন যেন কেউ আমাকে বলছে যে কালকে তুমি 100 করবে, এরকম জিনিস আর কি একটা। সো হ্যাঁ হ্যাঁ, সো আমি ওটা আমাকে অনেক কনফিডেন্স দিল। কিন্তু ম্যাচ খেলা তো ইংল্যান্ডের সাথেই, এমন বোলারদের ফেস করতে হবে, ব্যাটিং করছে আরও 3-এ,
একদম নতুন বল, ইংল্যান্ড কন্ডিশন, তখন আর কি সব নেগেটিভ চিন্তাগুলো আর কি মাথায় আসা শুরু যে হ্যাঁ যে জি যে কি আসলে কি হবে কিনা মাথায় আসছে, তার মানে তো হবে 100 করে, তো আমি জানি যে কত টাফ। হ্যাঁ, সো আমি তারপরেও একটা ইয়ে যে আচ্ছা দেখা যাক, এর আগে তো কার্ডিফে ইয়ে হয়েছে, বাট এটা পুরো একটা ডিফারেন্ট সিচুয়েশন সব কিছু। ফার্স্টেই তো বোধ হয় সোম আউট হয়ে গেল, ফার্স্ট কি সেকেন্ড ওভার আমার সঠিক মনে নাই, বাট খুবই আর্লি ইনিংসের আউট হয়ে গেল। তো যে বলটাতে বোল্ড হয় বেলসটা না, একদম টপ অফ অফ কিংবা মিডিলে বলটা লাগে, দেখে বলটা ছয় হয়ে যায় স্টাম্পে লেগে। সো কত জোরে বল করছে আপনি ইয়ে হয়ে যায়, হ্যাঁ যে বলটা কত ইয়ে। সো ও বল করছিল হচ্ছে 150+ কনসিস্টেন্টলি, এবং স্বাভাবিকভাবে 140+ প্রতিটা ব্যাটসম্যানের জন্য একটু ডিফিকাল্ট, সেখানে 150+ মানে অলমোস্ট ক্লোজ টু আনপ্লেয়েবল এরকম একটা জায়গায়। তো যাই হোক, ফার্স্টে কিছুক্ষণ খেললাম, খেললাম ওর একটা বাউন্সার, মানে আমি একটু এভাবে মানে খুবই আনকমফোর্টেবলভাবে খেলি, এবং ওটার পরে দেখা যাচ্ছে ওরা শর্ট লেগে কিংবা এইসব দিকে একটা ফিল্ডার নিয়ে আসে যে ক্যাচিংয়ের জন্য রাখে। তো এরপরে যখন ওর আর একটা বল, ও এরকম আমি আগে থেকে প্রিডিক্ট করছি যে ও হয়তো এরকম জায়গায় বল করবে, মানে আমার শরীরের দিকেই, আমি আগে থেকে একটু ওই কী বলে প্রিপ্ল্যান ছিলাম। তো আমি একটু ভেতরে যেয়ে আমি জাস্ট মানে এটাকে কী বলে হুক, হুকের মতো একটা কিছু বিয়ে করি এবং ওটা ছয় হয়ে যায়। সো ওইটা খেলার পর আসলে আমার ভেতরে অনেক বেশি কনফিডেন্স আসে, এবং দু একটা ড্রাইভ করি ওটাতেও আমার ভেতরে কনফিডেন্স আসা শুরু করে যে না হ্যাঁ ভালো হচ্ছে, ভালো হচ্ছে, ভালো হচ্ছে। তারপরে তো ব্যাটিং করলাম করলাম করলাম, এবং কোনো সময় ওরকম প্রবলেম ফেস করি না, এবং খুবই স্মুথলি ইনিংসটা বিল্ড করতে পেরেছিলাম, যদিও আমাদের টার্গেটটা অনেক বেশি ছিল, আসলে 370-380 মতো বোধ হয় আমরা চেস করছিলাম। সো সবসময় আমরা পেছনের দিকেই ছিলাম, আমরা জানতাম, আমি যেটা বললাম যে জানতাম যে আমরা টাফ অপোনেন্টের সাথে খেলছি। সো স্বাভাবিকভাবেই ওটা আমার জন্য একটা বড় এক্সপিরিয়েন্স ছিল, ইংল্যান্ডের সাথে ইংল্যান্ডে ওয়ার্ল্ড কাপের ম্যাচে 100 করা। সো আমার বলব কীভাবে বলে মানে নিজের কাছে এত স্যাটিসফাইং একটা জিনিস মনে হয়েছে, যখন আমি এরপরে ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলতে যাই, ওদেরও তো প্রায় 145-140 তিন চারটা বলার ছিল। সো আমার কাছে তখন একটাই মনে হয়েছে আর্চার উডকে যখন খেলে এসেছি এদের আর কোনো প্রবলেমই আমার হবে না। সো ওই কনফিডেন্সগুলো আমার তখন পরে পরে কাজে এসেছে। আমার মনে হয় ওই দিন আমার আরও ভালো বলিং করার সুযোগ ছিল, যেটা আমি করতে পারিনি ওই দিন, আরও বেটার বলিং করার দরকার ছিল, পুরো টিম হিসাবেও আমরা বেটার বলিং এবং ফিল্ডিং করতে পারিনি ওই দিন। তারপরে ম্যাচ ছিল আমাদের ওয়েস্ট ইন্ডিজের সাথে, ওটা খেলা হলো টনটন। আমরা আসলে ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে থেকে এই ম্যাচটা নিয়ে টেনশনে ছিলাম, এর সব থেকে বড়ো কারণ হচ্ছে ইংল্যান্ডের সব থেকে ভালো ব্যাটিং উইকেট এবং ছোটো মাঠের ভেতরে একটা, সো ওখানে প্রচুর রান হয় এবং ই হয়, এবং ওয়েস্ট ইন্ডিয়ানরা স্বাভাবিকভাবে যেহেতু ওরা শক্তিশালী বেশি, সো আমরা চিন্তা করছিলাম যে আসলে কত রান করবে ওরা। আমরা খুবই ছোটো একটা হোটেলে ছিলাম, মানে এটা হলো ওই যে কী বলে একটা তেলের পাম্পের পাশেই হোটেলটা ছিল, এবং আশেপাশে খাবার টাবার তেমন কিছু ছিল না, হোটেলটাও হলিডে ইন কিংবা এরকম টাইপেরই কিছু, বাট রুম টুমগুলো খুবই ছোটো ছোটো, ইংল্যান্ডের হোটেলগুলোতে নর্মালি রুমগুলো একটু ছোটো ছোটো হয় ভালো জায়গাগুলো না হলে। সো খুবই আনকমফোর্টেবল একটা ইয়ে আমার ফ্যামিলি সহ ইয়ে। এখানে আসলে আমাদের টিম ম্যানেজারদেরকে ধন্যবাদ দিতে হয়, কারণ তারা এই জিনিসটা খুব ভালোভাবে অর্গানাইজ করেছিল আমাদের জন্য কমফোর্টেবল থাকার জন্য। সো যেহেতু আমার ফ্যামিলি ছিল এবং আমার সাথে সবসময় 7টা কি 6টা লাগেজ, মানে আমার খেলা 2টা যেহেতু টিমের সাথেই যেত, বাকি বাদ দিলেও আরও 6টা ছিল, সো টোটাল আর কি 7-8টা লাগেজ নিয়ে আমি সব জায়গায় ঘুরেছি পুরো ওয়ার্ল্ড কাপ। সো স্বাভাবিকভাবেই আমাদের আসলে ওই রুমে হয় না, বেড দেওয়ার পরে আসলে কোথাও কোনো জায়গা নয় রুমে, সো আমাদের জন্য সবসময় ওরা ওই এক্সট্রা একটা রুমের ব্যবস্থা করে দিয়েছে, যেটা আমার কাছে মনে হয় মানে আমার অনেক হেল্প করেছে, কারণ আমি অনেক কমফোর্টেবলি থাকতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলো আসলে যারা টিম ম্যানেজার থাকে কিংবা ম্যানেজমেন্টের পার্ট থাকে তাদের এই জিনিসগুলো মেক শিওর করাটা খুব ইম্পর্টেন্ট হয়। যেই দিক থেকেও আমি মনে করি যে মানে আমি 100% সাপোর্টটা পেয়েছি, যে আমি যেভাবে চেয়েছি সেভাবে আসলে পেয়েছি, সবসময় বড় রুমগুলো দিয়েছে যেহেতু আমি ফ্যামিলি নিয়েছিলাম, একটু ওয়েদারও ঠান্ডা ঠান্ডার মতো ছিল ওই সময়টা, তো আমরা স্বাভাবিকভাবে অনেক টেনশনে ছিলাম। বোলিংটা আমরা খুবই ভালো করি ওই দিন, আমার কাছে মনে হয় যে উইকেট ছিল, যে অবস্থা ছিল ওদের, যে ব্যাটিং, তাতে আমরা ওদেরকে 320-322 রানের মতো একটা ইয়ে মানে রানের ভেতরে রাখতে পারি, যেটা আমার কাছে মনে হয় ওই উইকেটে খুবই ভালো বোলিং এফোর্ট ছিল। মুস্তাফিজ ভালো বল করেছিল ওই ম্যাচে,
বাকিরা সবাইও ভালো বল করেছে। ফার্স্টে সাইফুদ্দিন একটা ব্রেক থ্রু দেয় ক্রিস গেলকে আউট করে, যেটা আমাদের জন্য অনেক বুস্ট আপ হয়। ওদের খুব সময় হেডমায়ার খুব ভালো ব্যাটিং করেছিল, অল্প বলে 50 রানের বেশি করেছিল। সো 322 যখন হয়েছে, আচ্ছা ঠিক আছে, আমরা 300 উপরে চেস করে যে তার রেকর্ড খুব বেশি নাই, সো স্বাভাবিকভাবে আমাদের ড্রেসিং রুম অত বেশি কনফিডেন্ট থাকবে না, এটাই খুব স্বাভাবিক। বাট আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলতে গেলে ইদানিং খুব বেশি কনফিডেন্ট থাকি, কারণ ওদের সাথে লাস্ট কয়েক বছরের রেকর্ড আমাদের খুব ভালো। স্বাভাবিকভাবেই শুরুটা ভালো করে, শুরুটা আসলে সবসময় আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। এবং তারপরে পরপর উইকেট দুইটা বোধ হয় লুজ হয়, তামিম আনফর্চুনেটলি রান আউট হয়ে যায় এবং মুশফিক ভাই ডাউন দ্য লেগ আউট হয়ে যায় সেম ওভার এক দুই ওভার পরে। তো আমরা তখন কত 144 বোধ হয় 3, লিটনের ফার্স্ট গেম ওয়ার্ল্ড কাপের মতো একটা স্টেজে এরকম একটা সিচুয়েশনে আমার মনে হয় অসাধারণ ব্যাটিং করেছ। একটা সময় আমার মনে হচ্ছিল আমি ওকে সাপোর্ট দিচ্ছি, ও আমাকে দিচ্ছে না। সো স্বাভাবিকভাবে আমাদের পার্টনারশিপটাও এত একটা ভালো অবস্থায় ছিল এবং আমরা এত ইজিলি আসলে ম্যাচটা জিতেছি আমরা কেউ চিন্তাও করতে পারি না। আমি এখনও যখন চিন্তা করি যে আমরা আসলে এত ইজিলি কীভাবে জিতলাম, 7 উইকেটে আমরা জিতলাম, প্রায় 11-12 ওভার বাকি থাকতে 322 চেস করে, সেটা আপনি যার সাথেই করেন মানে সেরকম একটা ইয়ে। এবং আমরা যে সাপোর্টটা পেয়েছি, মানে ফ্যানদেরকে আসলে ধন্যবাদ দিতেই হয়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসছে, ইউরোপে তো অন্যান্য দেশ থেকে আসছেই, আমেরিকা কানাডা সব জায়গা থেকে মানুষ আসছে খেলা দেখতে। আর বললাম যেটা যে বাংলাদেশের অর্ধেকই মনে হচ্ছিল যেন ওখানে। সো স্বাভাবিকভাবেই খুব ভালো একটা দিন আমাদের জন্য ওটা বলবো। দিন শেষে ম্যাচটা যখন দিয়ে তা মানে খুবই স্পেশাল একটা মোমেন্ট ছিল আমার জন্য। সেলিব্রেশনটা খুব বেশি করিনি, এর কারণ ছিল হচ্ছে যে আমি তো এটাই করতে এসেছি, মানে চিন্তা ছিল এরকম আর কি, মানে এগুলো আমি নিজের সাথে নিজে আর কি বলি যখন ইয়ে করতে আসি, কারণ মানুষ এক্সপেক্টই করে আমার এরকম করতে। সো তারা যখন এক্সপেক্ট করে তো এটা আমার জন্য নর্মাল, যেটা আমি এক্সেপশনাল হতো যেটা এক্সপেক্ট করে না সেটা যদি করতে পারতাম। সো মানুষ যেহেতু এক্সপেক্ট করে যে আমার মানে আমি ম্যাচ জেতাতে পারি, আমি এরকম করতে পারি, সো আমার জন্য নর্মাল ছিল। এবং আমি মনে করছিলাম যে ওই ওই টাইমে আসলে যে আমার জন্য তো ওয়ার্ল্ড কাপের মাত্র শুরু, হ্যাঁ আমার টার্গেটটা ছিল তো একদম শেষ পর্যন্ত। সো ওই ওইভাবে চিন্তা করার কারণে আসলে সেলিব্রেশনগুলো কোনোটাতেই দেখবেন যে ওইভাবে নাই। মজার গল্প হচ্ছে ওই ম্যাচে তো 6000 রান হয় আমার ওয়ান ডেতে, যেটা হয় যে যখন বিগ স্ক্রিনে আসছে সবাই খুব চেয়ার করছে এবং আমিও ব্যাট উঠা করে ইয়ে করি। সো ক্রিস গেল জিজ্ঞেস করে যে কত করছো, আমি বলছি যে তোমার মতো অত না, জাস্ট 6000 হয়েছে, আমি তো তোমাকে হাফ প্যান্ট পরা অবস্থা থেকে দেখে আসছি, এখন তোমার সাথে খেলছি, সো এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। এরকম যদি ভবিষ্যতে কেউ আমারটা দেখে তখন আমার রান হয়তো 10,000-12,000 হবে। আর তো তেমন ইন্টারেস্টিং তো থাকে, যেটা হচ্ছে যে মানে মোস্ট স্যাটিসফাইং টাইম হচ্ছে যখন আমি ম্যাচ শেষ করে আমি আর লিটন বের হয়ে আসছি, সবাই অনেক মানে কি বলে হাগ দিচ্ছে কিংবা হ্যান্ডশেক করছে টিমমেটরা, এবং দর্শকরা সারাক্ষণ যেভাবে সাপোর্ট করছে, এবং ড্রেসিং রুমে এসে যখন মানে নিজের জায়গাটাতে বসা, এটা হচ্ছে মোস্ট স্যাটিসফাইং টাইম আমার কাছে মনে হয় পুরো ওয়ার্ল্ড কাপে, যে এরকম একটা সাকসেসফুল রান চেয়েছে আমি পার্ট হতে পারলাম, দলকে জেতাতে সাহায্য করতে পারলাম, এবং শেষ করে আমার যে কাজটা সারাদিনের কাজটা শেষ করে এসে আমি বসলাম। মানে নর্মালি একটা ইয়ে হয় যে আপনার যদি কোনো বিজনেস করেন কিংবা কোনো জব করেন, যেটা হয় যে স্যাটিসফাইং এরকম একটা দিন থাকে না যে হ্যাঁ সব খুব আজকে ভালো মিটিং হলো সবগুলো, আজকে এই বিজনেস ডিল ডান হলো, তারপরে এসে যখন নিজে একটু বসেন চিন্তা করেন রিফ্লেক্ট করেন যে ওই যে ধরনের ফিলিংসটা আসলে ওই ধরনের ফিলিং, যে না আজকে আমি আমার জবটা প্রপারলি করে আসলাম দলের জন্য, যেহেতু আমি একটা কান্ট্রি হ্যাঁ কান্ট্রিকে রিপ্রেজেন্ট করছি এবং আমার একটা দায়িত্ব দেওয়া আছে, এই দায়িত্বটা আজকে আমি হয়তো ফুলফিল করলাম কিংবা আজকের মতো আমি পুরোটা করতে পারলাম। সো ওই স্যাটিসফাইং জিনিসটা নিয়ে যখন নেক্সট 5-7 মিনিট বসি ওটা হচ্ছে বেস্ট টাইম। ট্রেনার দেখা যাচ্ছে যে প্রোটিন শেক টেক নিয়ে আসে খাওয়ার জন্য রিকভারির জন্য। সো এই এই টাইমগুলো খুবই ইয়ে, কোচ এসে হাক দিচ্ছে ইয়ে করছে, সো এই কিছু খুশির ইমোশনাল মুহূর্তগুলো থাকে, মানে কিছু তো থাকে দুঃখের ইমোশনাল মানে দুঃখের একটা ইয়ে, মানে এটা হচ্ছে খুশির ইমোশনাল মুহূর্তগুলো। সো খুবই ভালো লাগে, সাথে সাথে মানে এগুলো আর এগুলো তো হওয়ার পরই প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেকেই কল করে। স্বাভাবিকভাবেই পাপন ভাই ছিলেন ড্রেসিং রুমে এসে কথা বলাই দিলেন, এবং উনি তো সবসময় আসলে শুধু ক্রিকেট না সব গেমসগুলো নিয়ে আসলে অনেক বেশি
ইনভলভ এবং চায় যে আমরা ভালো করি। সো স্বাভাবিকভাবে ওনার কথাগুলো টিমের অন্য সবারকেও অনেক বেশি ইন্সপায়ার করে, এবং এমন না যে শুধু যারা ভালো করে তাদের সাথেও, যারা খারাপ করে তাদের সাথেও কথা বলে যাতে করে ওরা আরও ভালো করতে পারে। সো আমাদের জন্য খুবই মজার একটা দিন, ভালো একটা দিন, স্যাটিসফাইং দিন, এবং আমার কাছে মনে হয় ওয়ার্ল্ড কাপের মানে যদি বলি সব থেকে বেস্ট দিন ছিল ওটা, যেভাবে আমরা জিতেছি এবং খেলেছি ওয়ার্ল্ড কাপের সময়। না আসলে আমি যখনই যাই ওনার ফার্স্ট কাজই থাকে হচ্ছে আমার জন্য কীভাবে খাবারটা নিয়ে আসবে। আচ্ছা, যদি আমি লন্ডনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তেও থাকি, ওনার বাসা হচ্ছে নটিংহাম, ওনার নাম হচ্ছে ইকবাল মাহমুদ, খুব সম্ভব আমরা সবসময় ইকবাল ভাই বলেই ডাকি। তো আমাদের অন্য একজন প্লেয়ারের মাধ্যমে ওনার সাথে আমাদের পরিচয় হয়, বাট ওনার মানে উনি ওনার লাইফের একটাই হচ্ছে ইচ্ছা যে উনি খেদমত করতে চাই মানুষের। তো উনি মনে করে যে আমরা হচ্ছে ওনার বাসায় আত্মীয়, যেটা আমরা যখন ইংল্যান্ডে যাই, এবং ওনার দায়িত্ব হচ্ছে আমাদের সব কিছু টেক কেয়ার করা, এবং এভাবে এরকম স্বার্থহীনভাবে হেল্প করা মানুষের সংখ্যা দুনিয়াতে খুব কম, উনি যেভাবে করে আসলে। তো আনবিলিভেবল ইয়ে আর কি ওনার সাথে। সো ওনার সাথে সবসময় যোগাযোগ থাকে, সবসময় কথা হয়। তো আমি যেখানেই থাকি যেভাবেই থাকি, আমি যদি ধরেন নর্মালি ইংল্যান্ডের এক সাইড থেকে আরেক সাইডে যেতে গেলেও আপনার 4-5 ঘন্টার বেশি হয় না। সো যদি এত দূরেও থাকি উনি চলে আসবে খাবার নিয়ে, গাড়ি ভরে খাবার নিয়ে চলে আসবে। এটা হচ্ছে ওনার একটা ইয়ে, ডিউরিং ওয়ার্ল্ড কাপ ফুল ওয়ার্ল্ড কাপ হচ্ছে উনি খাবার দিত। এবং ফার্স্টের দিকে যেটা ছিল যে রোজার টাইমও চলছিল ওই সময়, সো ফার্স্টের দিকে যেটা হয় যে অনেক সময় প্লেয়াররা যখন ম্যাচ নাই, যেদিন ম্যাচ নাই ওই দিনগুলোতে রোজা রেখে রাখে। সো উনি ওই সেহেরি থেকে শুরু করে সবগুলো খাবারের ব্যবস্থা করতেন উনি। মানে এটা ওনাকে যদি আমরা হাতে পায়েও ধরতাম যে ভাই প্লিজ আপনি কালকে খাবার আনবেন না, না উনি বলতো আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই, আজকে খাও, খাওয়া দাওয়া শেষ, চলে যাওয়ার সময় আচ্ছা কালকে কি মুরগির মাংস আনবো না গরুর মাংস আনবো, ভাই আমরা কি বললাম এতক্ষণ ধরে যে আপনি কালকে খাবার আনবেন না, আপনি কালকে ব্যান আমাদের ইসে থেকে, আমাদের হোটেলে আসতে পারবেন না। তো আচ্ছা আচ্ছা ঠিক আছে, আবার যাওয়ার পরে গাড়িতে রাত্রে ফোন দিবে, আচ্ছা কালকে তো বললাম না কি আনবো, আমি বললাম না আমরা কেউ খাবো না, আপনার আনতে হবে না, আমরা বাইরে যাচ্ছি খাইতে। বলে যে বাইরে যাওয়ার সমস্যা নেই, ওই রেস্টুরেন্টে আমি খাবার নিয়ে আসি, ওই টেবিলগুলো বুক করো, ওদের টাকা দাও, তুমি খাবার এখান থেকে খাবা। সো উনি হচ্ছে এই টাইপের মানুষ। সো পুরো ওয়ার্ল্ড কাপ, শুধু পুরো ওয়ার্ল্ড কাপ না, এর আগে পরে আমি যখনই যাই ওনার সাথে এরকমই একটা সম্পর্ক, তাই চিন্তা হতে থাকে। সো আমি তো 5 মিনিট করে থেমে যাচ্ছি, বাট ও কিন্তু সারাক্ষণ চিন্তা করছে। কিন্তু এইটা পারবে, কারণ আসল চ্যাম্পিয়ন তো ভিতরে, গালফয়েল লুব্রিক্যান্টস, চ্যাম্পিয়ন ভিতরে।